ମନ୍ଥନ ନମସ୍କାର ଓଡ଼ିଶା ରିପୋର୍ଟର ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମନ୍ଥନକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ସୌଭାଗ୍ୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବିଗତ ଦିନରେ ସାରା ରାଜ୍ୟର ଗୋଟିଏ ବଡ଼ ପ୍ରସଙ୍ଗ ଛିଡ଼ା ହୋଇଥିଲା ନୟାଗଡ଼ ଯଦୁପୁର ନାବାଳିକା ପରୀର ମୃତ୍ୟୁ ମାମଲା ପ୍ରତ୍ୟେକ ଛାପା ଗଣମାଧ୍ୟମଠୁ ଆରମ୍ଭ କରି ବୈଦ୍ୟୁତିକ ଗଣମାଧ୍ୟମ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହା ଏକ ବିରାଟ ପ୍ରସଙ୍ଗ ପାଲଟିଥିଲା ଶାସକ ଦଳକୁ ବିରୋଧୀମାନେ ସିଧାସଳଖ ଟାର୍ଗେଟ୍ କରିଥିଲେ ତେବେ ସେତେବେଳେ ଏହାକୁ ଏହାର ଯେଉଁ ତଦନ୍ତ ଭାର

তবে তমাম প্রসঙ্গ আলোচনা কর্ম সহ সিধাস যোডি হয়েছেন লক্ষ্মীপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ শ্রীযুক্ত সৌম্যরঞ্জন প্রধান শ্রীত প্রধান আপনাকে স্বাগত করছে এবং অন্যতম অতিথি আমার সহ যোড়ি হয়েছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্রীযুক্ত সুদর্শন দাস দাস আপনার স্বাগত কার্যক্রম প্রথমে জাঁয়া যে প্রতিক্রিয়া আপনার দুই দিন গণমাধ্যম সামনে সেই অভিযোগ দর্শক জাঁয়া লা আপনার অভিযোগ একচুয়ালি দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরের মতো করা যেটা কি মু ইনোর করুি বহ ভাবু নি যে মানে প্রকৃত মতো হৈরণ করু ভাবু অন্য কৌশো চাপ দ্বারা করছেন পরবর্তী মুহূর্তে যেত দেখি ডেভেলপমেন্টাল ওয়ার্কসগুড়া হওয়া হওয়া দে আকশন প্লান রে অনেক পয়সা আছে সে পয়সা গুড়া কেমন ইউটিলাইজ হব আও আমাকে সময় বি না গোটিয়ে বর্ষ রা গোটি বর্ষ ভিতরে অনেক পয়সা আকাউন্টে রয়েছে এসএফসি অিএফসি রাচ্ছি তো সে পয়সা গুড়া ইউটিলাইজ কেমনি হব সামূহিক কার্যক্রম ইয়ে তাপরে মু বারম্বার যাই বিখানে পৌঁছি কিনে স্যার এটা আমার বর্তমান থাক যে সত্যনারায়ণ ভই আউ বৃন্দাবন বিহারী পণ্ডা যে যেই অনেক মতো কৌশি আঙ্গেল সাহায্য কর না আপনার ত্বরান্বিত করু এই কামগুড়ি সামূহিক কার্যক্রম যেমন হব সেটু মতো থাইম বি দেমে কিছু সাটিসফাই হলেই মো তিন জন বসে কেউ আলোচনা মতো করাই দেি সে ফ্রন্ট ফ্রন্ট কথা তা পরবর্তী মুহূর্তে সে কথা হয়ে যাই আপনার হয়ে যাব মতো এমনি ইগনোর করা আরম্ভ করে দেি মাগলি মগিলি আর্টিআই এই মাগি যে মুচুয়ালি প্রকৃত কাম হোক কোণ কেমিতি কাম হোচি আঞ্চায়ত ইগ্নোর করা যাও কহি খুব যেমি কি সেভেটি থার্ড আমরা পঞ্চায়েত রে করা যাই মানে সংশোধন করা যাই তো সেই দিন আজি পর্যন্ত म जो डिपार्टमेंट गुडा आमुक हस्तान्तर दर जो एम्प्लय म पंचायत पञ्चायत काम गर्दा दर आज पर्यन्त सिम्पल सरपंच केवल गएक आज आपुखे अनि सम्प्रतिको कार्यक्रम अफिसर राङ्के सबै हौ यही सबै जिनिस गुडा मि भत्ताटे म पंचायत र सहे जन भत्ता पाएँ अझै आउँ काहीँक दुई वर्ष होला पकेक भन्ने राजनैतिक चाप पढु जो प्रशासनिक अधिकारी म गाँ र बिकासम्म কাংকি ন পূৰ্ব মই কৈৰখি টিকে এই সবু কাৰ্যক্ৰমগুড়া মোৰ আখি আগত দেখাগ তাৰপৰা পৱৰ্তী মুহূৰ্তত মই ৰিআক্ট হেৰি এই ৰ যে মোৰ প্ৰথম ধকা সামূহিক কাৰ্যক্ৰম যিহেতু আমি লোক আছে লোক হিৰা পাৰিব কিন্তু যেতিয়া বাৰম্বাৰ পাখু গ'ল মানে তিনু চার্থ যাই সে মতো সুযোগ বি দে মানে এম্প্লয়ী মান সহিত আলোচনা সে পরবর্তী মুহূর্তে সে দিনে মো সহ আলোচনা করু করু কহিলেন যে আপনার পঞ্চায়েত কৌশি কার্যক্রম করা যদিবি করা তাহলে আপনার আর্টিআই উঠানু মু মো উত্তরের দি যে আর্টিআই সহ পঞ্চায়েত ডেভেলপমেন্টাল কাম সহ কম সম্পর্ক রয়েছে তাহলে আপনার এম্প্লয়ী কী রিভু মিটিংরে তাগিদ করু না যে কামগুড়ি ত্বরািত হওয়া এ মানে পুরা বারি হয়ে পড়ুচি যদি প্রশাসনিক জনক গোটে জনপ্রতিনিধি ডাইরেক্টলি মানে ধমকিলা ভা যেত মতো সে কেছেন মোট পগল সাইকো এইভাবে শব্দ ব্যবহার করে পাবতু আ পছরে কী না কে জন অয়গড়ে বেসিকা মুরখাকে চাহে নয়াগড়ে যদি কৌশি কার্যক্রম হুয়ে অফিসে হোক কিংবা পঞ্চায়েতের হোক কৌশি জায়গায় বিনা অরুণ সাউর নির্দেশের এটি হুয়ে অরুণ সাউর নির্দেশের हिँ आज जो विडिओ अहिले मनोज पत्र हिँ मो पञ्चायत र डेभलपमेन्टाल काम गुड्नु बन्द गरिदिइन्छ ठिक स्वयं आउँछ आमता दस जाडा चाहन्छु जन सरपच्च गाँ र उन्नतिप निज गाँ विकास बिकासप जे प्रशासनिक अधिकारी पार्क जाउँछ जन प्रशासनिक अधिकी कसै राजनैतिक चापर चेपा जोर जुक्तियुक्त देख्नु एटा सबुठु बड विडम्बना विडम्बना हौ पञ्चायतराज व्यवस्था जोटा जोटाकि आम सम्विधान गटे मौलिक कथा जोटा हो क्षमतार बिकेन्द्रीकरण जहाँ महात्मा गांधी गान्धी जे ए देश र आत्मा अच गाँ र गाँ र बिकश नहेला भारतवर्ष र बिकास नै ए गाँ र बिकास र गए बड माध्यम हो पञ्चायतराज व्यवस्था जहाँ समय क्याटिक आगु सेभेन्टी थर्ड एमेन्डमेन्ट होलाप ए देश र पञ्चायत व्यवस्थाको अधिक सुदृढीकरण प्रयास हुन्छ एवं ए राजीव गान्धीको समय आरंभ आरम्भ नरसिंह राव समयले ए बिल पारित होलाभेन्टी थर्ड एमेन्डमेन्ट अफ दि कन्स्टिट्यूशन सिटा घोषणा आइन होला ओडा जो सरकार मु पंचायत व्यवस्था प्रति मते सम्मान अनि वास्तवले ओडा सरकार से पंचायत राज व्यवस्था पञ्चायतराज व्यवस्थाको खतम गर्दाहरण दोबि आप गाँ विकास जोडा समय सरपंच सरपञ्च जाने मो गाँ मो विकास कहार योजना पंचायत योजना कि योजना कि ग्राम सभार योजना कि पल्लि सभार आलोचना हो नाई कौटी भुवनेश्वर से बस कि मो गाँ मो विकास मुख्यमंत्री मो गाँ से गाँ देख ना सीवल आलोचना गाँव रूगोल जान नाँर सामाजिक स्थित जान ना जो सेक्रेटरी मान से मैंने भी देखी ना किंतु मो गाँ मिकास मो प्रकल्प भुवनश्वर बसिक सिए कम्प्युटर माध्यमले अनलसन गर्नु केवल आलोचना हुन्छ कि कार्यकारी हो नै त अर्थ कन् ता अर्थ जो कन्स्टिट्युसन र संविधान जो मौलिक कथाटा hmm. जो एम्पावरिङ सेल्फ गभर्णेन्स सयत्त शासन व्यवस्था व्यवस्थाको एम्पार्ड ताना उदाहरण कथा पंचायत कथा जहाँको आउँछ परिपाई प्रतिशोध गएर जिजर कन्टेक्ट र आएर कन्टेक्सट र जे एन्टायरली पंचायत व्यवस्था भित्र गए लोक प्रतिनिधि सरपंच सर पंचायत समिति सो आउँछ अद्भुत कथा पंचायत समिति सभ्य सभ्य जिति पार्छ नै पा सरपञ्च गए गुधवाटा भत्ता दिइपार कि गए बुढा बुढी करपचको आज त भोट दिल आमे म बुढाइगले नि पँसटी वर्ष मतलब हैगला नि म भत्ता मते दे सरपञ्च गरिपार कि गे गाँ र पाँ ल कि पिवा पाँ अब गए व्यवस्था कर जो कथा कुरा पाइस अझ खर्च बोली বাট বা অল্টিমেটলি বিডিঅ'ৰ চাইন নহ'লে কাউণ্টৰ চাইন নহ'লে কোনো গোটেই কৰি কৈছিলে না এছ এফ চি চি এফ চি পইচা যদি অঁ সব কণ কলে চৰকাৰ বিভাগৰ যি অতি চেক্ৰেটেৰী সেই লেখিলে কোন চিঠি বৰ্ষ কলেক্টৰ মানুহ উইদাউট দি কাউণ্টৰ চিগনেচৰ অফ দ বি মনি কান বিস্তৱৰে পঞ্চায়ত ৰাজ নোহোৱাক অফিস বিডিও রাজ এবং রাজ তার ভিতরে পঞ্চায়েত ব্যবস্থা চিপি হয়ে যাওছে স্যান্ডিউজ হয়ে যাওছে এবং সরপঞ্চ হুয়ু পি এস মেম্বর হুঁতু ওয়ার্ড মেম্বর হুঁতু এমন বাবরে যে স্বায়ত্ত শাসন কথা যা কুযাইছে সম্বিধানরে সেভেন্টি থার্ড এমেন্ডমেন্টে তাবরে কাজকারী হো না হইপার না এই যে সত্যত কথাটা কুকু ওড়শা বাসী বুঝবা দরকার কে যে সরপঞ্চ মানে কলেকটর হয়ে গল মানে অদ্ভুত মানে বেলেগ বেলেগ ভাবিলা বেলেগ মানে ক' দিগৰে আমি যাওঁ সৰপঞ্চ কলেক্টৰ হৈ গলে কিছু ছাত্ৰ বোতাম খিকি ভুল ক'লে হা আমি আমি কলেক্টৰ হৈ গলো তাৰপৰা দেখিলা বেলেগ সেই কলেক্টৰটা পুনি চপৰাচ হৈগলা তাৰ অৰ্থ দেখি যদি আপোনাৰ যদি সময়ত আছিলে সেই বাৰু প্ৰবাসী মানে আছিলে যেতিয়া মানে এনফৰ্চমেণ্টৰপঞ্চ কলাক জাগেৰে

লক্ষ লক্ষ টাকা পড়ি কি রয়েছে তা পয়সা পাই না কি না সন্দেহ এই যে ফাইলিন হয়েছিল ফাইলিন সময় যে মানে খাইব দিয়ে সরপঞ্চ মানে যে মানে ইয়ে সময় যে মানে ফাইলিন সময় বন্যাস বন্য বাত্যা সময় সে পয়সা আজ পর্যন্ত পাই না তো কথা হচ্ছে যে বাস্তবরে সরকার উচ্চারণ আচরণের সামঞ্জস্য অনেক বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে শ্রীত দাস আসি আপনার পাখু সময় জাঁয়া চাইবী বিগত দিনে দেখা অরুণ সাউ সহ আপনার ভালো সম্পর্ক লা ইভেন পরীহত্যা মামলার মধ্যে অডিও কল রেকর্ড আসে তাহলে বহু স্বাভাবিক লা এমি কে এমি ক্ষতি উপজেলা যে সম্যপ্রায়ে অরুণ एक्चुअली uh, सी बोलती भाविले जोबले परी कथा जी आलोचना करा परिक्रे एक्चुअली मुझे से मैंने आम अंचल विधायक तो स्वाभाविक स्तर में आमेंट अभिग करें आमें तहाज्य भी नबूँ से साप बारंबार कल करी देखा भी मुझे कि परवर्ती मुहूर्त में से भाविले बोध কণ ভাবিলে যা কিছনা বদলি গ'ল যা কি মতে মোৰ এইভলীয়া ভাৱেৰে গোটেই প্ৰতোধ নেবাই আক্ৰোশৰ শিকাৰ মতে বৰ্তমান মোৰ হৈ যায় যাতে সেই ডাইৰেক্টলি কৈ পাও নহয় কিন্তু তাৰ কোনো কৰ্মী মানৰ দ্বাৰা কওঁ নহয় কাইলৈ কাইলৈ মই অভিযোগ কৰি কিন্তু বৰ্তমান প্ৰশাসনিক স্তৰৰে যিহেতু মোৰ জেপঞ্চ অঁ প্ৰশাসনিক অধিকাৰী মানুহ এই ভাল চাপ কৰা যাব যাৰ কি মই কোনো কাৰ্যক্ৰম কৰি পাৰিবি নাই আও অল্টিমেটলি ক' হ'ব মই যেতিয়া পঞ্চায়তৰ যেতিয়া বুলিবি সেই ক'ব দেখ অরুণ সাঙ্ক সহ ইয়ে মিশু নাই তেমক তোমার পঞ্চায়েতের কিছু কাম হলানি আপনার দলুক আসলানি আ কিছু কাম হলানি আকু কোথা ভোট দিয়ে ইয়ে গোটে পাগলটা মানে ভয়া মানে এ যে জিনিসগুলো পগল সাইকো গোটে যেতে গোটে সরপঞ্চ কুচে মানে কেউ ভলি মানসিকতা ই হোক চিপ ওয়ার্ড যে ব্যবহার করছেন বিডিও মহাশয় আটলিষ্ট ট্রেনিং যে প্রপরলি সে বিহেভার ট্রেনিং সেই না তেমকি আছে পছরে নিহতি গোটে ষড়যন্ত্র আছে মুজে জাঁচি আ ପରିଘଟଣା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହୁଏ ଭିଡ଼ିଓ ମୋତେ କୁହନ୍ତି ଯେ ଆପଣ ଭାଇଙ୍କ ସହିତ କଥା ହୁଅନ୍ତୁ ଭାଇମାନେ ଆମର ଡକ୍ଟର ଅରୁଣ କୁମାର ସାହୁ ତାଙ୍କ ସହିତ ନ କଥା ହେଲେ ଆପଣ କୌଣସି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିପାରିବେନି ଏଭିନି ଲକ୍ଷେ ଟଙ୍କା କି ପଚାଶ ହଜାର ଟଙ୍କାର ବିଲ୍ ପାସ୍ କରିବାକୁ ହେବ ଆପଣ ତାଙ୍କୁ ଫୋନ୍ କରିକି କହିବେ ଫୋନ୍ କଲା ପରେ କଲ୍ ଆସିବ ଭିଡ଼ିଓ କହିବ ଭିଡ଼ିଓ ତାପରେ ଆପ୍ରୁଭାଲ୍ କରିବେ ଆଉ ବର୍ତ୍ତମାନ ତେବେ ଗୋଟେ କୁହାଯାଇପାରେ ଅଧିକାଂଶ ଗ୍ରାମାଞ୍ଚଳରେ ସରପଞ୍ଚମାନଙ୍କୁ ଉଚ୍ଚଶିକ୍ଷିତ ସରପଞ୍ଚ ଦେଖିବାଟା ବହୁତ ରେୟାର୍ ଏହାରି ଭିତରେ ଆପଣ ଯେତେବେଳେ ବହୁତ ଉନ୍ନତିମୂଳକ କାମ କରିଚାଲିଲେ ବିଗତ ଦିନରେ ଲକ୍ଷ୍ମୀପ୍ରସାଦ ପଞ୍ଚାୟତରେ ତେବେ ନିକଟସ୍ଥ ଯେଉଁ ଲୋକ ପ୍ରତିନିଧି ଅଛନ୍ତି ଆପଣ ତ ଜଣେ ଲୋକପ୍ରତିନିଧି ଜଣେ ଉଚ୍ଚଶିକ୍ଷିତ ସରପଞ୍ଚ ହିସାବରେ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଯେତେବେଳେ କ୍ଷମତା ହସ୍ତାନ୍ତର ହେଲା ଆପଣ ଯେତେବେଳେ କ୍ଷମତାକୁ ଗ୍ରହଣ କଲେ ତା' ସହିତ ଗାଁର ବିକାଶ ଏବଂ ଉନ୍ନତି କରିଚାଲିଲେ সেই জিনিসটা আপনার নির্বাচন মন্ডলী থাকা শাসক দলের যে মুখ্য তাছি সে অসুরক্ষিত মনে কলে কেহ নিহ যেহেতু সৌম্য চর্চা কুড়ি সারে তাঁর লোকসম্পর্ক বড়ি সারা তাঁর এই লোকসম্পর্কটা আমার কিছু বিপদ পকাইব কি আমি তাকে নিয়ে অসুরক্ষিত মনে করুছি কি সেমি কিছু হয়েছিল বর্তমান স্থিতরে মতো যেমন জনা পড়ুচি যে সে মুফিস গেলে সব অফিস গুড়া মানে পুরা মতো আশ্চর্য হ ভা কার্যক্রম মানে দেখুম সত্যি যেমি গোটে চিড়িয়াখানার গিয়ে বাঘ ভাইয়া তো মো যেত কোশি কার্যক্রম আপ্রোচ করু হ্যাঁ আপনার করে কিন্তু পরবর্তী মুহূর্তে করু না আতে মতো চারিআ বন্ধ করে দিয়ে যাই যেমি কি যাও কোঁ করছি ক নাই সবুর গতিবিধি সে লক্ষ্য করুকছেন কিন্তু মুমি রাজনৈতিক বাবরণ ভিতরে মোটর কিছু হাই আসন না পলিটিক্স কম করা যেহেতু গোটে সমাজ গোটেই উদ্দেশ্য থাকিলাক যাইছোঁ গাঁও কু কাম কৰি কিন্তু যি উদ্দেশ্যি যাই গাঁৱৰ কৰি বুলি কিছু প্ৰশাসনিক মতে মতে সবুঠা ভাল লাগিছিল যে প্ৰশাসনিক স্তৰৰে মতে কিছু সাহায্য মিলিব কাইলৈ হ'ব শিক্ষিত লোক এই বড় বড়ো ইউনিভৰ্চি পাঠ পঢ়ি থাকে আই এছ এছ আহি কিন্তু প্ৰকৃততে মই হৈৰাণ কৰোঁ এই আই এছ এছ আই পি এছ মানে প্ৰশাসনিক অধিকাৰী মানে আপোনাৰ উন্নতিমূলক কাৰ্যৰ বাধাবিঘন সৃষ্টি কৰোঁ ৰাজনৈতিক চাপেৰে বৰ্তমান তাহ আপোনাৰ গোটেই বৰ্য ଆପଣଙ୍କ ପାଖରୁ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛି ସରକାର ଫାଇଭ୍ ଟି ନାରା ଦେଇ ଫାଇଭ୍ ଟିର ଉନ୍ନତି ହେଉଥିବା ନେଇ ସବୁଆଡ଼େ ଡିଣ୍ଡିମା ପିଡ଼ୁଛନ୍ତି ତେବେ ଏହା ଯେହେତୁ ଗୋଟେ ଫାଇଭ୍ ଟି ଭିତରେ ଯାଉଛି ଗୋଟେ ଗାଁର ମାନେ ଉନ୍ନତିକରଣ ଗୋଟେ ଗାଁର ବିକାଶ ଯେତେବେଳେ ଫାଇଭ୍ ଟି ଭିତରେ ଯାଉଛି ଏହା ରାଜନୈତିକ ଚାପ ପଡ଼ିବା ଏହାକୁ ନେଇ ଜଣେ ପ୍ରଶାସନିକ ଅଧିକାରୀ ଜଣେ ସରପଞ୍ଚଙ୍କୁ କୋଠାରଘାତ କରିବା ଜଣେ ସରପଞ୍ଚଙ୍କୁ ଏଇ ଯେଉଁ ଉନ୍ନତିମୂଳକ କାର୍ଯ୍ୟଟାକୁ ବାଧା ସୃଷ୍ଟି କରିବା କେତେ ଜୋର ଠିକ୍ ଦେଖନ୍ତୁ ମୁଁ ସୌମ୍ୟାର ଘରକୁ ଯାଇଛି बापा को भेटि माँ को भेर ए मत खुशी लगला जो समय पिला जो मैंने कि उच्च शिक्षित एवं कर्पोरेट हाउस चाकरी कराड़िक सरपंच होती सरपंच होकर गाँ लोक मानी काम करापि जो गोटे प्रक्रिया ये में तो बहुत अभिनंदन प्रक्रिया एवं से पा मानक एनकरेज करवा कथा से आसवा दरकार এবং বিকাশ ত্বরান্বিত প্রক্রিয়াটা পাই তাঁর যে বুদ্ধি অনেক শিক্ষা অনেক যে প্রশিক্ষণ অনেক বিনিযোগ করার দরকার কিন্তু এটি যা আমি ফাইভ টেক ফাইভ টি কথা আমি কে এসব কম মধ্যে কহিলেন ফাইভ টু হোচা ফাইভ টি ভাগে স্লোগান সব দিয়া যাচ্ছে সে আমার গাঁ সে কালিয়া কথা হোক এইসব কম সব এসব এসব বাস্তবের লোক মানুষ গোটে ভুঁরে মানে গোটে ভুঁ বুলে গোটে কার্যক্রম

ফাইভ টি গোটে ডিপার্টমেন্ট খোঁজদে এ কোণ এটা হচ্ছে কেবল গোটে পটে দেখন ব্যবস্থা পঞ্চায়েতরা ব্যবস্থা কু আপনার খতম করে দে আপনার অরবান লোকাল বডি ইলেকশন করতে লোক ক্ষমতা দেবাচিত প্রতিনিধি সে আপনার দায়িত্ব দে অন্য পটের কিনা ফাইভ টি ফাইভ টি অর্থ ভাবু যা যা अफिसर मान काम चबुक देखिए ढंग से कम कर माया जाल सृष्टि आज नुह दिन नंबर कथी मुझे कहवाक चाहे जे ट्रांसपेरेंसी उपरे अकाउंटेबिलिटी उपरे, टीम वर्क उपरे, टेक्नोलोजी उपरे एत विश्वास अच्छी आपन करो। जो विभाग गुड़ी करे। टेल मी, सिंगल डिपार्टमेंट जो डिपार्टमेंट रे कि यदि जो डिपार्टमेंट खोजे हाथ मारे से तल स्तर जो पीसी कारबार hmm. एडा फाइव टी जाल धरी पड़ी टेल मी ए दिस इन दिस स्टेट जो ठीकी पीसी कारबार होलमी यदि फाइव टी जाल एत सुंदर बस से पीसी जो मैंने नौकरी पड़ना বিড পিছি নেও আপোনাৰ আপোনাৰ জেই পিছি নে আপোনালোকৰ অফিচৰ পিছি নেও নাহ আপোনাৰ এম এল এ পিছি নাই খোলম খোলা পূৰা হ'ব বিকিণ্ট জেইণ্ট চৰপঞ্চ এতিয়া এম এল এচেণ্ট নেট টি কল ভূঞা বুজিব ଲୋକମାନଙ୍କୁ ପ୍ରହେଳିକା ଭିତରେ ରଖିବ ଆଉ ଷ୍ଟଣ୍ଟ ମାରିବ ଦେଖିକି କ୍ଷମତାକୁ ଆସିବ ମୋତେ ଲାଗେ ଦେଖନ୍ତୁ ଏକୋଇଶ ବର୍ଷ ବାଇଶ ବର୍ଷ ଆସନ ଭିତରେ ଆଜି ଓଡ଼ିଶା ଯେଉଁଠି ପହଞ୍ଚିବାର ଥିଲା ନା ପହଞ୍ଚି ପାରିଲା ନାହିଁ ଏଇଥିପାଇଁ ପହଞ୍ଚିଲା ନାହିଁ କାହିଁକି ନା ଗୋଟେ ଯେଉଁ ରାଜନୈତିକ ଯେଉଁ ଥାଏ ଗୋଟେ ମାନେ ପଲିଟିକାଲ ୱିଲ୍ ସେ ପଲିଟିକାଲ ୱିଲ୍ଟା ଆମ ରାଜ୍ୟରେ ଖତମ କରିଦିଆଯାଇଛି ଖତମ କରିଛି କିଏ ଖତମ କରିଛନ୍ତି शासक दल राजनैतिक व्यक्तित्व ना कहाइ ब्युरोक्रासीको बसै अफिसर बसैचि आउ अफिसर मखेर राजनैतिक इच्छा शक्ति नथाए दे आर नट एकाउन्टेबल अकाउंटेबल किए अकाउन्टेबल हौ जो लोक प्रतिनिधि जुन पाँच वर्ष काम खो ठिक गल नहोला त म विधा एउटा एउटा राजनैतिक যে অঞ্চলের যেনৈতিক প্রক্রিয়া যেত প্রখর বিকাশ সেত আগুয়া আমার দুর্ভাগ্য হোক গত কোড়িয়ে বর্ষ বাইশ বর্ষ রাজনৈতিক প্রক্রিয়াটা কে জানি জি খতম করা হয়েছে মানে দেখি আপনার গো টু ডিবেট হচ্ছে শুনে চোড়িয়ে বর্ষ তল আসেম্বলি ডিবেট শুণবে আপনার কালিটির ডিবেট কেউ কালিটির ଆଉ ଆଜି ଦିନରେ ଆସେମ୍ବଲିରେ ଶୁଣନ୍ତୁ କେଉଁ କଲେସନ୍ କେଉଁମାନେ ଯାଉଛନ୍ତି ଆସେମ୍ବଲି ଭିତରକୁ ଇଏ ଗୋଟେ ବଡ଼ ପ୍ରଶ୍ନବାଚୀ ଆମ ଘରେ ସୃଷ୍ଟି ହେଉଛି ଯେ ଆମେ ଗୋଟେ ରାଜନୈତିକ ୱିଲ ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ଇଚ୍ଛାଶକ୍ତି କଥା କହୁଛେ ପଲିଟିକାଲ ୱିଲ୍ କଥା କହୁଛେ ସେ ୱିଲ୍ଟା ନ ରହିବ ରାଜ୍ୟରେ ନା ଏ ରାଜ୍ୟ ଆହୁରି ରସାତଳଗାମୀ ହେବ ଶ୍ରୁତ ଦାସ ଆସିବ ଆପଣଙ୍କ ପାଖରୁ ମାନେ ଯେମିତି ଆପଣ କହିଲେ କି କେବଳ ଯୋଜନା ଉପରେ ଯୋଜନା ହେଉଛି କିନ୍ତୁ ତା'ର ସଫଳ ରୂପାୟନ ନେଇ ଡିଣ୍ଡି ହୁଅଁ ପିଟୁଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର କିନ୍ତୁ ତା'ର ବାସ୍ତବତା କିଛି ଅଲଗା ଶ୍ରୁତ ସମୟ ଆସିବ ଆପଣଙ୍କ ପାଖକୁ ପରି ହତ୍ୟା ଘଟଣାରେ ଆପଣ ଚର୍ଚ୍ଚାକୁ ଆସିଲେ ଆପଣ ଆପଣଙ୍କର ମତ ଦେଲେ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଲେ তে এর ভিতরে আপনার নিকটস্থ পঞ্চায়েতের এইভাবে উন্নতিমূলক কামু রোকি দিয়া যাই না কেবল আপনার এই প্রতিরশোধ নেওয়া পরি হত্যা ঘটনার আপনার নেওয়া রাজনৈতিক চাপ প্রশাসনিক অধিকারী আপনার বিকাশ কার্যটা চাপি দিয়ে যাই এটা আপনার কেবল না নিকটস্থ

কিন্তু মু মো পঞ্চায়েত কো কেবল ইগনোর করা হচ্ছে কিন্তু আউ টা পঞ্চায়েত কার্যক্রম ঠিকঠাক চলছে দেখলি যে মুি যে পচারলি কিনে ভত্তা মতো বারম্বার এত কি যায় মতো লোককে বুড়াটিয়ে পচার দি পো মু গলা বর্ষ দিয়েছিলি কোণ এপর্যন্ত মোট ভতাটি হলানি মু আটিয়ার মাগলি কতোটা মো পঞ্চায়েত ভতা পেং হয়েকি আপনি রিকোয়ারমেন্ট কোন রয়েছে যদ্বার কি আপনার মানে আপ্রুভা পঠও না সে মতো কো

ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁବି ଶାସକ ଦଳରେ ଯଦି କୌଣସି ଲୋକ ପ୍ରତିନିଧି ଗ୍ରାମାଞ୍ଚଳରେ କାମ କରନ୍ତି ଶାସକ ଦଳ ଅଧୀନରେ ନ ରହିଲେ କ'ଣ ତାଙ୍କର ବିକାଶଟାକୁ ରୋକି ଦିଆଯିବ ଦେଖନ୍ତୁ ସରପଞ୍ଚ କୌଣସି ଦଳର କି କୌଣସି ଦଳର ନୁହେଁ ସମ୍ବିଧାନ କ'ଣ କହୁଛି ସମ୍ବିଧାନ କହୁଛି ଯେ ସରପଞ୍ଚ ହେଉଛି ନିର୍ଦ୍ଦଳୀୟ ହେବା କଥା ଏବଂ ସେଇ ଦୃଷ୍ଟିରୁ ଗୋଟିଏ ଶାସକ ଦଳ ଯିଏ ଏମ୍ଏଲ୍ଏ କି ଜଣେ ଅଫିସର ଯିଏ ଅଛନ୍ତି କାମ କରୁଛନ୍ତି से राजनैतिक दृष्टिकोण रू गए सरपंच को देखा उचित नुह जदि विकास चाह था सरकार नेता माने रिक्वेस्ट करी नेदन कर राजनैतिक ऊर्धर जाम जो पार लोक मान कोई पारिधि या प्रोत्साहन दिवत देवा उचित तालो जा ग्रामांचल विकाश हो जाना चाहिए शेष प्रश्न आप আপনার অভিযোগ কলে এ নেই তবে পরবর্তী সময় নিয়ে কি পদক্ষেপ নেবে যদি প্রশাসনিক অধিকারী যে শুণু না রাজনৈতিক চাপ পড়ুছে আপনার গাঁর বিকাশ আগুর আপনার জন যুব সরপঞ্চ হিসাবের তবে এ বিকাশু বর্তমান রোকি দিয়ে যাই এ পুইথার পুনরুত্থানি চাহিদেন মুয় মাগি বিডিও আম পঞ্চায়েত কার্যনির্বাহী অধিকারী যাচ্ছেন তাঁর কইরক্ষি যেহেতু ওয়ার্কর গুড়া তাঁর না অর্করুক আপ্রুভা সরপঞ্চ দিয়েছেন পুনি যে বিড ডিছকচন বি যে পঞ্চায়ত একজুগুটি অফিচৰ যদি কুঁহে ত'লে কাৰ্যক্ৰমগ ঠিক ঠাক হ'ব মই বৰ্তমান আজি আৰু গত কালিখি যে মোৰ কাৰ্যগুড়া কেমি হ'ব আৰু কেমি কম কৰা মতে আপোনাৰ যদি সেই ন কুহিতি মই তুমি পুনি থাকে তুমি ৰিটেন আপ্লিকেশ লিখি যে সাতদিন মধ্য যদি নকৰ তেমে কলেক্টৰ অফিচৰে ধাৰণা বস্তু সৈতে বিধানসভা আগ কিঠেৰে দ্বিমত নাই তবে তমাম প্রসঙ্গ আমি আলোচনা করুলে কি পরীপি প্রতোধ নির্তবিক কুয়া যায় জন জনপ্রতিনিধি যেভাবে ভাবে গোটে গাঁর বিকাশপ্রেম আগুক বড়ি পরি ঘটনার চর্চা সরপঞ্চ সৌম্যরঞ্জন প্রধান তবে তাঁক বিকাশমূলক কার্য রোকি দিয়ে যাই যেহেতু সেই ঘটনা জন চর্চিত চেহে পালটিলে তা রাজনৈতিক চাপ পড়ুছে যেহেতু তাঁর দলু সে বাহারি যাইনৈতিক চাপ পড়ুচি তবে এর ভিতরে গোটে বড় কথা জানলে শ্রীত দাস যেভাবে কহিল্লেব পরিঘটনার যে লক্ষ্মীপ্রসাদ সরপঞ্চাপি দিয়া অনেক সরপঞ্চ অনেক লোকপ্রতিনিধি মধ্য তমাম ঘটনা কেবল সরকার কেবল দায়িত্ব দিয়ে যমতা দেওয়ার কার্যকারিতা হেউ না সরকার কেবল ডেঙ্গুম পিটু কিন্তু তার সফল রূপায়ন হ্যাঁ লোকপ্রতিনিধি লোকপ্রতিনিধি যে কাজ করার কথা তাহলে অনেক সময় দেখা মিজিক চাপের চেপা হয়ে যাচ্ছেন প্রশাসনিক অধিকারী মানে লোক লোকর হিত সাধন করোকর কামক সরকার মানে লোকর অসুবিধা সমস্ত সামনাকে মানে সেটি পড়ে যাচ্ছেন তবে আলোচনা করলে পুঁ ଆଜିର ଉପସ୍ଥାପନାକୁ ଏଇଠି ରଖୁଛୁ ଦେଖାହେବ ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ କିଛି ନୂଆ ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ ନୂଆ ଅତିଥିଙ୍କ ସହିତ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ନମସ୍କାର ମନ୍ଥନ